নেই মহাকাশ গবেষণার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা, তবুও তারা বেরিয়ে এলেন মহাকাশ থেকে। সফরটি ছিল 3 দিনের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 7টার পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেন তারা, আর সেটি সরাসরি সম্প্রচার করে স্পেসএক্স। এর আগে গত বুধবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হয় এই যাত্রা। তারা ভূপৃষ্ঠ থেকে 575 কিলোমিটার উচ্চতায় ওঠেন, ঘণ্টায় 17,500 মাইল বেগে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন। পৃথিবীর বাইরে ভ্রমণের এই সুযোগ করে দিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। মিশনটির নাম দেওয়া হয় ইন্সপিরেশন 4। এই মিশনে কমান্ডারের দায়িত্ব পালন করেন ই কমার্স প্রতিষ্ঠান শিপফোর্ড পেমেন্টস ইনের প্রধান নির্বাহী কর্মকর্তা 38 বছর বয়সী জ্যারেড আইজ্যাকম্যান। তিনি তার এই 3 সঙ্গীকে বিশেষ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করেন। পুরো খরচ আইজ্যাকম্যান একাই দিয়েছেন, এজন্য তাকে গুনতে হয়েছে $20 কোটি। নবচারী না হয়েও মহাকাশ ও পৃথিবীর কক্ষপথে ভ্রমণ এটি প্রথম কোন ঘটনা। মুবাল্লিক করিম, মাই টিভি।